চন্দনা টিয়া পাখি টেম, এই যে দেখেন চন্দনা নিজে নিজে খেতে পারে সেলফিটা, এরকম বাচ্চা পড়ার জন্য অথবা রানিং পেয়ার পড়ার জন্য স্ক্রিনশট দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেখেন বাচ্চা এগুলো, হ্যাঁ দেয় বাচ্চা 100% রানিং, ডিম বাচ্চা পড়ানো, যে কোনো জায়গায় মিটিং করে কোনো লজ্জা সরম নেই, বাকি রানিং একবার ডিম বাচ্চা করানো মাস্টার ফেয়ার। এই যে দেখেন কত সুন্দর রেড আই, খুবই সুস্থ, খুবই চমৎকার কালারটা দেখেন, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওতে চন্দনাটির টিয়া পাখি রয়েছে, ইন্ডিয়ান রিংনেট টেম পাখি রয়েছে, কোকাটেল পাখি রানিং এবং বাচ্চা পাখি রয়েছে, একজোড়া লাভবার্ড পাখি রয়েছে। সকলে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন, একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন। দর্শক আপনারা জানেন আমার একটি ইউটিউব চ্যানেল ছিল, 53,000 সাবস্ক্রাইব ছিল। দীর্ঘ 2 বছর আমি পরিশ্রম করে 53,000 সাবস্ক্রাইব অর্জন করতে পেরেছি, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই সাবস্ক্রাইব অর্জন করতে পেরেছি। আপনাদের সাপোর্ট ছিল, আপনাদের ভালোবাসা ছিল, আমার কাছে খুবই কষ্ট লাগছে একটি বিষয়, কিছু অসাধু মানুষের কারণে আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে সাসপেন্ড করে রাখছে, কারণ তারা ইউটিউবে রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দেওয়ার কারণে আমার এই চ্যানেলটি কিছুদিনের জন্য সাসপেন্ড করে রাখছে। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি পিছনের চ্যানেলটি আশা করি খুব দ্রুত ফিরে পাব। আর একই নামে আমার এই নতুন চ্যানেল নিয়ে কাজ করতেছি, পেটস ব্লগ বিডি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন আশা করি সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের পাশে সবসময় ছিলাম আর আপনারাও আমার পাশে ছিলেন, তার জন্য আমি 53,000 সাবস্ক্রাইব অর্জন করতে পেরেছি। আমি নিয়মিত পশু পাখির ভিডিও দিতাম, মিরপুর হাটের ভিডিও দিতাম, কাঁটাবনের ভিডিও দিতাম, মিরপুর হাটের প্রতি শুক্রবার ভিডিও আসতো, প্রতি শুক্রবার পশু পাখির ভিডিও আসতো। বেশি কথা আমি বাড়াবো না, বেশি কথা বাড়াইলে আপনি বিরক্ত মনে করবেন। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম আমার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দনা টিয়া পাখি। অনেকেই চন্দনা টিয়া পাখি খোঁজ করেন, কিছুদিন আগে সিজন চলে গেছে, তো এখন ইচ্ছা করলেও চন্দনা পাখি সবাই পান না। তো আমার কাছে একটি পাখি রয়েছে চন্দনা টিয়া পাখি টেম, এই যে দেখেন চন্দনা টিয়া পাখি টেম। এটা ছেলে হবে না মেয়ে হবে এখনো বোঝা যাচ্ছে না, অনেকে বলতে পারলে ছেলে, হ্যাঁ এই যে গলার নিচে দেখেন একটা দাগ রয়েছে, অনেকে বলবে এটা ছেলে, কিন্তু আমি আপনাদেরকে শিওর দেব না এটা ছেলে না মেয়ে, এটা নিজ দায়িত্ব আপনারা নেবেন। ফুল টাইম কোনো কামড় মধ্যে না, ল্যাস দেখেন, বডি ফিটনেস দেখেন, কালার দেখেন, ফুল সুস্থ, ফুল সুস্থ। এই পাখিটা আমি আপনাদেরকে দেব, যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, ওই নাম্বারে যোগাযোগ করলে এই পাখিটা আপনারা নিতে পারবেন। আচ্ছা আমার কাছে ইন্ডিয়ান রিংনেট টিয়া পাখি রয়েছে, একটি টেম পাখি, সেটা আপনাদেরকে দেখাই, তারপরে এই চন্দনা পাখি নিয়ে বিস্তারিত আরো আলোচনা করব একটু পরে। তো দর্শক আপনাদেরকে বলছি যে একটি ইন্ডিয়ান রিংনেট টিয়া পাখি রয়েছে টেম, যারা বাচ্চা পাখি খোঁজ করেন নিজে নিজে খেতে পারে এইরকম একটি টেম বাচ্চা খোঁজ করেন। অনেকে আছেন যে হ্যান্ড ফিডিং এর জন্য কোনো বাচ্চা পাখি ক্রয় করেন না, তাদের জন্য এই পাখিগুলো টাইম দিতে পারবেন না, যে বাচ্চা পাখিকে হ্যান্ড ফিডিং করাতে হয় কিভাবে খাওয়াইতে হয় বোঝেন না। আচ্ছা এই পাখিটা কোনো কামড় দেয় না, হ্যাঁ একবারে কোনো কামড় দেয় না, 2 মাস বয়স, নিজে নিজে খেতে পারে সম্পূর্ণ একবারে, দেখেন ফুল সুস্থ পাখি। আমাকে অনেকে বলছেন ভাই আপনি টেম পাখি বাচ্চা পাখি দেখান, নিজে নিজে খেতে পারে, আপনি তো টাইম দিতে পারি না, আর হ্যান্ড ফিডিং এর খাবারের অনেক দাম, তার জন্য এত দাম দিয়ে একটা পাখি ক্রয় করব এবং 2,000 টাকা একটা বাচ্চার বেশি হ্যান্ড ফিডিং এর খাবার টাকা খরচ করব, তো এত টাকা খরচ করা আমাদের সামর্থ্য নয়, তার জন্য আপনাদের জন্য দেখেন হ্যান্ড ফিডিং এর বাচ্চা এই নিজে নিজে খেতে পারে এরকম একটা বাচ্চা নিয়ে আসছে, দেখেন খুবই সুস্থ, খুবই চমৎকার কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো যাদের প্রয়োজন এই পাখিটা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় এই পাখিটা পাঠানো যাবে, যে কোনো জায়গায়, বডি ফিটনেস দেখেন, কালার দেখেন, সাইজ দেখেন, হ্যাঁ ঠোঁট লাল, এই যে ঠোঁট লাল, তো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে। আর এইটার দাম কত এটা হচ্ছে আপনারা ফোনে আমাকে ফোন দেবেন, বা ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে যোগাযোগ করবেন, মেসেজ দেবেন,
আমি আপনাদেরকে ভিডিও দেব, দাম কত সব কিছু ডিটেলস বলবো। কিছু সমস্যার কারণে আমি এই ভিডিওর মাঝে দামটা বলতে পারতেছি না, খুবই আপনাদের কাছে দুঃখিত, প্লিজ আমাকে এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেকে বলতে পারেন ভাইয়া দাম না দিলে তো আমরা ভিডিও দেখবো না, বিভিন্ন সমস্যার কারণে আমি এই জিনিসটা আমি দিচ্ছি না আপনাদের কাছে, এটা আমি ক্ষমা চাচ্ছি। আমাকে ভালোবাসেন যারা, প্লিজ দয়া আমাকে ক্ষমা করবেন এই জিনিসটা। আচ্ছা পরবর্তীতে এখন দেখাবো আপনাদেরকে কোকাটেল পাখি। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কোকাটেল পাখি রানিং, একবার ডিম বাচ্চা করানো মাস্টার ফেয়ার। এই যে দেখেন কত সুন্দর রেড আই, কালারটা দেখেন, বডি ফিটনেস দেখেন, সাইজ দেখেন, মানে 100 মধ্যে 100, কোনো বিন্দু পরিমাণ কোনো খুদ নাই। একবার রানিং মাস্টার ফেয়ার কোকাটেল লুটিনো রেড আই, যারা লুটিনো রেড আই খোঁজ করেন তাদের জন্য, যাদের প্রয়োজন এই পাখিগুলো, এরকম পাখি, এত সুন্দর পাখি, স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে। দুঃখিত আপনাদের কাছে আমি ভিডিওর মাঝে দামটা বলতে পারতেছি না, যে কোনো কারণবশত, এটা আমাকে দোষ দেবেন না, এখানে আমার কোনো দোষ নাই, আমি আপনাদেরকে বলবো সব কিছু ডিটেলস। আর এগুলো বছরে 3 থেকে 4 বার ডিম বাচ্চা করানো যায়, 4টা 5টা করে বাচ্চা দেয় এগুলো, তো যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এই পাখিগুলো নিতে পারবেন। আচ্ছা এবার অন্য পাখি দেখাবো আপনাদেরকে। আচ্ছা লুটিনো যারা বাচ্চা খোঁজ করেন, যে নিজে নিজে খেতে পারে এমন একজোড়া বাচ্চা, তো এরকম বাচ্চাও আছে, নিজে নিজে খেতে পারে, হ্যান্ড ফিডিং করাতে হয়, এরকম বাচ্চা আমাদের কাছে রয়েছে। আচ্ছা সেই পাখিগুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা এইগুলো হচ্ছে লুটিনো, হ্যাঁ নিজে নিজে খেতে পারে এরকম বাচ্চা রেডাই, হ্যাঁ নিজে নিজে খেতে পারে, কোনো কামড় দিয়ে না, যারা টেম পাখি খোঁজ করেন তাদের জন্য নিজে নিজে খেতে পারে, কোনো কামড় দিয়ে না, হাতে ধরা যায়, হাতে থাকে, হাতে খায়, কোনো কামড় দিয়ে না। এগুলো হ্যান্ড, হ্যাঁ এগুলো হ্যান্ড রিডিং করাতে হয়, অথবা নিজে নিজে না করালেও চলে, না করালেও চলে, বডি ফিটনেস দেখেন, সাইজ দেখেন, কালার দেখেন। আচ্ছা যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দেবেন, ভাইয়া আমি নিজে নিজে খেতে পারে সেলফিটে এরকম বাচ্চা প্রয়োজন, অথবা রানিং পেয়ার প্রয়োজন, স্ক্রিনশট দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং যারা বাচ্চা পাখি খোঁজ করেন, হ্যান্ড ফিডিং করাবেন, ওরকম বাচ্চা রয়েছে, আমি এই বাচ্চা পাখিগুলো আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন কোকাটেল পাখি দেখেন, বাচ্চা হ্যান্ডরিটিং এর বাচ্চা, যারা বাচ্চা খোঁজ করেন হ্যান্ডরিটিং এর, যে হ্যান্ডরিটিং এর বাচ্চা 2 পিস রয়েছে, ছেলে মেয়ে আছে দেখেন বাচ্চা এগুলো, হ্যাঁ এটাই বাচ্চা, 2 পিস, 1 পিস ছেলে আর 1 পিস মেয়ে, এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মেয়ে, এটা মেয়ে আর ওটা হচ্ছে ছেলে। তো যাদের এই বাচ্চা পাখি প্রয়োজন এগুলো নিতে পারবেন। আর দামের বিষয়টা আপনাদের কাছে খুবই দুঃখজনক বিষয়, আমি এই দামটা বলতে পারতেছি না, আর দাম আমি একটু কমই রাখবো, দাম কমই রাখবো, মার্কেট প্রাইস থেকে কম রাখবো। আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, অথবা ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে আপনারা মেসেজ দেবেন, আমি দামটা বলে দেবো আপনাদেরকে, বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে। আর এটা তো আমার নিজের চ্যালেঞ্জ, আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে যে কোনো জায়গা থেকে এই পাখিগুলো নিতে পারবেন। আচ্ছা একজোড়া লাভবার্ড পাখি রয়েছে আপনাদেরকে আমি বলছি, আমার কাছে একজোড়া লাভবার্ড আছে, কি মিউটেশন এটা আমি বলতে পারবো না, কিন্তু 100% রানিং, ডিম বাচ্চা করানো, যে কোনো জায়গায় মিটিং করে, কোনো লজ্জা সরম নেই, মানুষ দেখলেও মিটিং করে, এদের কোনো লজ্জা সরম নেই জোড়াটার, হ্যাঁ যখন নেবেন তখন আপনাদের সামনে মিটিং করবে, কোনো লজ্জা সরম নেই, এই জোড়াটা নিতে পারবেন। এই জোড়াটা, এই জোড়াটাও আমি দাম নিয়ে আলোচনা করলাম না, এটা দুঃখজনক বিষয়, যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করবেন, অথবা আমার ফেসবুক পেজে আপনার মেসেজ দেবেন, আমি সব বলে দেবো। আর অবশ্যই আমি দাম কম রাখবো, এটা নিয়ে ভয় নেই, যে দাম বেশি বেশি বলবো এই জন্য দাম আলোচনা করি না, এটা না, আমি অবশ্যই অন্য জায়গা থেকে দাম কম রাখবো। তো পাখিগুলো দেখছেন, আশা করি পাখিগুলো ভালো লাগছে, কারণ আমার পাখিটা প্রতিটা পাখি সুস্থ এবং সফল পাখি, অনেক হেলদি পাখি, হ্যাঁ এর হচ্ছে চন্দনা টিয়া পাখি, যারা খোঁজ করেন তাদের জন্য এই পাখিটা, বুঝছেন, যে কোনো জায়গা থেকে এই পাখিটা নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে, নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন, এটা হচ্ছে আমার নিজেই চ্যালেঞ্জ, নিজেই ভিডিও করেছি, নিজেরই পাখি। আচ্ছা এটাও যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, বা চন্দনা পাখিটা বা স্ক্রিনশট দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওইটা, হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে। মিঠু মিঠু দেখছেন কত সুন্দর, কত সুপার টেন। আচ্ছা আমার ফোন নাম্বার হলো 01772632366, বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে, আমার লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর, আপনারা চাইলে এসেও নিতে পারবেন আর পাঠাইয়ে দেওয়া যাবে, নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন, কোনো সমস্যা নেই।
সো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা অনেক সাপোর্ট করেছেন, আমাকে ভালোবেসেছেন, তার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ।